আসসালামু আলাইকুম। রুফ এগ্রিকালচার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমরা সবাই এটা শুনে বড় হয়েছি যে লাল শাক খেলে শরীরে রক্ত বাড়ে। আসলে কি লাল শাক আমাদের শরীরে রক্ত তৈরি করতে পারে? হ্যাঁ বন্ধুরা, অবশ্যই পারে, কারণ লাল শাকে রয়েছে হিমোগ্লোবিন। আর আমাদের রক্তে যখন হিমোগ্লোবিনের মাত্রা কমে যায় তখনই আমরা রক্ত শূন্যতায় ভুগি। লাল শাক হিমোগ্লোবিনের অভাব পূরণ করে, আমাদের দেহে রক্তের পরিমাণ বাড়িয়ে তোলে। তাই আমরা বলে থাকি যে লাল শাক খেলে শরীরে রক্ত বাড়ে। লাল শাকে সব থেকে বেশি থাকে আয়রন, যা শিশুদের জন্য খুবই উপকারী। উপকারী এই শাক প্রায় সারা বছরই চাষ হয়ে থাকে, তবে শীতকালে সব থেকে বেশি চাষ হয়ে থাকে এই লাল শাক। ছাদ বাগানেও আপনারা সারা বছর চাষ করতে পারবেন লাল শাক। লাল শাক চাষ করার জন্য মাটি ঝুরঝুরে হওয়া চাই, তাই মাটি দুই ভাগ, এক ভাগ জৈব সার, এক ভাগ বালি, এবং সবশেষে এক ভাগ ধানের তুষ দিয়ে তৈরি করতে হবে মাটি। ধানের তুষ মাটি ঝুরঝুরে রাখতে সাহায্য করবে। ধানের তুষের পরিবর্তে ব্যবহার করা যাবে কোকোপিট। এবার একটি চৌড়া টব, কাটা ড্রাম অথবা এরকম একটি ক্যারেটেও মাটি ভর্তি করে নিতে পারেন। অল্প পরিমাণে লাল শাকের বীজ ছড়িয়ে দিন, বেশি পরিমাণে ছড়াতে গেলে আবার গোড়া পচে যাবে। বীজগুলোর উপর অল্প পরিমাণে মাটি ছিটিয়ে দিন। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিন। কচি চারা চড়ুই পাখির খুবই প্রিয় একটি খাবার। একবার সুযোগ পেলে এমনভাবে খেয়ে পালাবে মনে হবে এখানে কখনো কোনো চারাই জন্মায়নি। তাই টবের ওপর পলিথিন বা মশারি দিয়ে ঢেকে রাখতে হবে। এক সপ্তাহের মধ্যে চারা গজিয়ে উঠবে, এক মাসের মধ্যেই শাক খাওয়া যাবে। এই সময়টুকুর মধ্যে কোনো রকমের সার দেওয়ার কোনো প্রয়োজন নেই। একটু সুযোগ পাওয়াতেই পাখিগুলো কতগুলো শাক খেয়ে পালিয়েছে, সেজন্যই আমি বলেছি মশারি দিয়ে শাকগুলো ঢেকে রাখতে। মশারি দিয়ে ঢেকে রাখার কারণে কোনো পোকামাকড়ও আক্রমণ করতে পারেনি, তাই কোনো কীটনাশকেরও প্রয়োজন পড়েনি। শাক কেটেও তুলতে পারবেন অথবা মূলসহও তুলতে পারবেন। কেটে তুললে এখান থেকে আরও 2-3 বার শাক তুলতে পারবেন। অল্প কিছু জৈব সার মিশিয়ে নিলেই হবে, তবে আমি মূল সহই তুলে নিচ্ছি, কারণ আমার কাছে আরও বীজ রয়েছে, আমি সেগুলো দিয়ে আবার নতুন করে চাষ করব। তো ঝটপট কিছু বীজ ফেলে চাষ করে নিন লাল শাক, এবং শরীরে রক্তের পরিমাণ বাড়িয়ে তুলুন। গাছকে ভালোবাসুন, পরিবেশ রক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।